হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও। তো বহুল চর্চিত বিষয় প্রাইমারি টেট 2023 কবে হতে চলেছে প্রাইমারি টেট 2023, তার সাথে সাথে অ্যাডমিট কার্ড পাওয়া যাচ্ছে না। 10 তারিখ থেকেও যদি পরীক্ষা হয় তাহলে তো অ্যাডমিট কার্ড পাওয়ার কথা ছিল। এই নিয়ে একাধিক প্রশ্ন এই কদিন ধরেই ঘোরাঘুরি করছিল এবং একাধিক ইউটিউবাররাও ছিলেন যারা প্রাইমারি টেট এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেসও দেখিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাচ্ছে না। তো প্রাইমারি টেট সম্পর্কে শিক্ষা পর্ষদ কি নোটিশ করেছেন এবং 10 তারিখে প্রাইমারি টেট হচ্ছে কি হচ্ছে না বা কবে হবে প্রাইমারি টেট, তা নিয়েই আলোচনা করব। তো বন্ধুরা, এরকমই নতুন এবং সঠিক তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলের সঙ্গেই থাকবেন, যাতে করে সমস্ত সঠিক আপডেট আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে সরাসরি মেইন টপিকে চলে যাই। তো বন্ধুরা, টেট নিয়ে 4 ডিসেম্বর নতুন নোটিফিকেশন করা হলো। দেখুন, এখানে স্পষ্টভাবেই নোটিশ করা রয়েছে প্রি শিডিউলিং অফ টিচার এলিবিলিটি টেস্ট 2023। 13/9/2023 এর নোটিশ অনুযায়ী 10 তারিখে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার কথা ছিল 12টা থেকে 2:30 পর্যন্ত, যেটা আপনারা সবাই জানেন। সেই পরীক্ষাটাকেই রিশিডিউল করা হয়েছে, অর্থাৎ নতুন তারিখ দেওয়া হয়েছে। কবে পরীক্ষা হতে চলেছে? 10/12/2023 পরীক্ষাটি হতে চলেছে 24/12/2023, মানে ডিসেম্বরের 24 তারিখে। সময় একই থাকছে, 12টা থেকে 2:30, এবং যা যা নিয়মকানুন ছিল পরীক্ষার ক্ষেত্রে সবই একই থাকছে। শুধু ডেট চেঞ্জ হয়ে 10 তারিখের পরীক্ষা 24 তারিখে হচ্ছে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা, সেটা হচ্ছে আপনাদের অ্যাডমিট কার্ডে যে পরীক্ষার সেন্টার থাকবে সেখানে এখানে 11:30টার মধ্যে এন্ট্রি নিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখবেন। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু কোমরের বেল্ট, কোনো রকমের ধাতু শরীরে থাকতে পারবে না। মেয়েদের ক্ষেত্রে সেম রয়েছে, কোনো অলংকার, কোনো শাখা বাঁধানো, নোয়া বাঁধানো পরে কিন্তু ভিতরে যাওয়া যাবে না, যেমনটা গত বছর আমরা দেখেছিলাম। পরীক্ষার ক্ষেত্রে যেসব নিয়মকানুন ছিল সবই একই থাকছে। আর একদমই চিন্তা করবেন না, অ্যাডমিট কার্ড এখনও পর্যন্ত দেওয়া হচ্ছে না। অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে গেলে ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। 10 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত আপনারা আরও কয়েকটা দিন টাইম পেয়ে গেলেন ভালো করে রিভাইজ করার জন্য। নতুন কোনো আপডেট আসলে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। সবাই ভালো থাকবেন, বেস্ট অফ লাক।